প্রথমেই তোমাদের সকলের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটা লেট হয়ে গেল। তবে লেট হলেও পোস্ট তো করছি, তাই দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে ভাইফোঁটা, তাই জন্য আমরা দুজন মিলে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব মিষ্টি কিনতে, ভাইফোঁটার কেনাকাটা যা যা আছে সেগুলো সব কমপ্লিট করতে, কারণ কালকেই ভাইফোঁটা হাতে একদমই সময় নেই। চলো তোমরা দেখতে থাকো আজকের দিনটা আমরা কেমন ভাবে কাটাই। তুই দেখো, প্রথমেই আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, আর কেমন ভিড়, জাস্ট ভিড়টা একবার দেখো। প্রচণ্ড ভিড় ছিল দোকানে, তবে অনেক রকমের মিষ্টিও ছিল দোকানটিতে। তবে এটাতে আমরা চান্স না পেয়ে আর একটা দোকানে গেছিলাম। তো যাই হোক, মিষ্টি টিষ্টি কেনার পর আমরা ফিরছিলাম, ফেরার পথে দেখলাম যে এই ধরনের ভিড়, আমরা প্রায় অনেকটা লেট হয়ে গেছিলাম। দেন চলে আসি শপিং মলে, সেখানে আমাদের কিছু কেনাকাটি করার ছিল। তো বোন কয়েকটা সোয়েটার ট্রায়াল দিল, তার দাদার জন্য গিফট কিনলো, এবং আর একটা বোনুর জন্য সোয়েটার কেনা হয়েছিল। দেন আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা চলে এলাম রেস্টুরেন্টে, সেখানে দুজন মিলে খেয়ে নিলাম চিকেন বিরিয়ানি। অনেক দিন পর দুই বোন মিলে আবার চিকেন বিরিয়ানি খেলাম, তো খুব ভালো লাগলো, আলাদাই টেস্ট ছিল ওটার। কারণ আমরা আগে বেরোলেই দুজন মিলে বিরিয়ানি খেতাম, এখন খুব একটা বেরোনোও হয় না, খাওয়াও হয় না। তো যাই হোক, তারপর আমরা সন্ধ্যাবেলার মধ্যে চলে এলাম বাড়ি। এবার আসি পরের দিনের গল্পে। সকালে উঠে দেখি মায়ের ঘুগনি রান্না অলমোস্ট ডান, এদিকে ময়দাও মেখে রেখেছে। তাই আমি বললাম তুমি তাহলে বেলে দাও, আমি একটা একটা করে লুচিগুলো তাহলে ভেজে নিই। আর এই দেখো, দেখতে দেখতে কী সুন্দর আমাদের ফুলকো ফুলকো রুচি একদম রেডি। তারপর অনেকটা বেলা করেই এলেন আমার পতিদেব ওরফে ওর দাদা, কারণ ও বাড়িতেও দিদি ভাই প্রীতি আর একটা দিদি ওকে ফোঁটা দিয়েছে, আর এখানেও বোন আমার আরেক দাদাকে ফোঁটা দিয়েছে। আর সবশেষে এলোই উজ্জ্বলতম পর্ব, বোন তো দাদাকে দেখে ভীষণ খুশি, কারণ আগের বার ও আমাদের বাড়িতে আসেনি, বোন গেছিলো আমাদের ও বাড়িতে, আর এবার ও এসেছে, তাই জন্য বোন তো বিশাল খুশি। এই দেখো, খুব যত্ন করে সমস্ত রিচুয়ালস মেনে ও ওকে ফোঁটাটা দিল। আর তারপরে হলো গিফট বিতরণ পর্ব, বোনকেও কী দিয়েছে দেখবে, এই দেখো স্কুটি ওম্যানের জন্য হেলমেট, আর বোন ওকে দিয়েছে একটা মাফলার আর একটা স্কুল ব্যাগ। আর তারপর আমি বোনকে ফোঁটা দিচ্ছি, এর আগের বারও দিয়েছিলাম, তোমরা আগের ভিডিওটাতে দেখতে পাবে। কারণ আমি মনে করি ছেলেদের জমির দুয়ারে যদি কাঁটা দেওয়া যায়, ছেলেদের আয়ু বৃদ্ধির জন্য যদি তাদের কপালে ফোঁটা দেওয়া যায়, তাহলে মেয়েদের কেন দেওয়া যাবে না শুনি। তো আমি সেই জন্য আগের বার থেকেই আমার বোনকেই ফোঁটা দিই, আর এবার বোন বলেছে ওও আমাকে ফোঁটা দেবে। তো দেখো, আমিও কিন্তু সমস্ত রিচুয়ালস মেনে প্রপারলি ওকে ফোঁটা দিয়েছি। একটা সময় ছিল যখন এই দিনটা আসলেই বোন মন খারাপ করতো ভীষণ পরিমাণে, বাট এখন আরও মন খারাপ করে না, কারণ এখন এই দিনটা আমাদের জন্য খুব আনন্দের একটি দিন। তাই তোমরা যারা আমাদের মতো দুই বোন, তাদের জন্য আমার একটা ছোট্ট সাজেশন যে তোমরাও কিন্তু তোমাদের দিদি বা বোনকে ফোঁটা অবশ্যই দিতেই পারো, দেখবে খুব ভালো লাগবে। যাই হোক, বেশ কিছু কথা শেয়ার করলাম, আমার জীবনের কথা শেয়ার করলাম। তোমরা যদি আমাদের সাথে সহমত পোষণ করো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।